রিজন নাই তারে কি কেউ আটকাতে পারে ঢাকায় সিনেমার বাজার এখন উৎসব কেন্দ্রিক বিশেষ করে তুলনামূলক বেশি বাজেটের সিনেমাগুলো মুক্তির টার্গেট থাকে ঈদ পূজা বাংলা নববর্ষ কিংবা ভালোবাসা দিবসের মতো উৎসবগুলোতে তবে সুপারস্টার শাকিব খানের ছবি হলে ভিন্ন কথা চলচ্চিত্র প্রযোজক পরিবেশক এবং হল মালিকরা মনে করেন শাকিবের নতুন ছবি মানেই উৎসব তবে এমন কথা অতিরঞ্জিত মনে হলেও গত কয়েক বছর ধরে ব্যবসা সফল সিনেমার তালিকায় চোখ দিলে দেখা যায় সুপারস্টার শাকিব খানের একক প্রভাব ঈদ কিংবা বড় কোনো উৎসব ছাড়াও প্রেক্ষাগৃহে সারা বছরেই তার সিনেমার তোড়জোড় তার ভক্ত অনুরাগীদের জন্য এবার আসছে ডাবল ধামাকা কারণ এই ভালোবাসা দিবসে টার্গেট করে মুক্তি পেতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত ও প্রযোজিত সুপারহিট সিনেমা বীর চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির তথ্য মতে ভালোবাসা দিবসে মুক্তির জন্য একাধিক সিনেমার নাম লিপিবদ্ধ থাকলেও মুক্তির মিছিলে যাচ্ছে শুধুমাত্র বীরই অন্যান্য সিনেমার মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে তাই সুপারস্টার শাকিব খান প্রযোজিত এই সিনেমার প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো সিনেমাই থাকছে না এদিন ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের মতে ভালোবাসা দিবস এলে একাধিক সিনেমা মুক্তির তোড়জোড় দেখা যায় তবে এবার ব্যতিক্রম দেখা যাচ্ছে বীরের জন্য আশরাফ শিশির পরিচালিত আমরা একটি সিনেমা বানাবো বৃদ্ধাশ্রম ও হৃদয় জুড়ে সিনেমাগুলো মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছে প্রযোজকরা এইসব বীর বীর যদি ফেব্রুয়ারি তিন সালে ব্যবসা সফল ছবি আমরা নিজেরাই প্রোডাকশন করব ঈদের জন্য শুটারের রেকর্ড বাংসি পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডের রেকর্ড বাংবো বিট দিয়ে আমার প্রত্যেকটা ছবি কিন্তু ব্যবসা সফল ছবি আমি আপগ্রেডের দিকে অনেক চিন্তা ভাবনা আমার হ্যালো ভিউয়ার্স, কেমন হলো ভিডিওটি জানিয়ে দাও কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করো এবং লাইক দিতে ভুলো না আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল ফর মোর ভিডিওস এন্ড লেটেস্ট আপডেট দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো সি ইউ